তোমার দিকে মধ্যরাতে, এক আমার উঠোন কেঁপে ওঠে তোমার চুলের দোলায়, দুই তোমাকে পাঠ করতেই দেখো কিভাবে প্রতিটি লোমে লেগে যাচ্ছে রঙের চিহ্ন, তিন গহীনে ঢেলেছি যত বেদনার ভার তুমি আমায় উপশম দাও, চার তোমার ওই কালো টিপের সাথে আমায় আর আটকে রেখো না, টিপের আঠায় আমিও হচ্ছি আঠালো জড়িয়ে যাচ্ছি ক্রমশ, পাঁচ যতটা জানানো যায় তার অধিক জেনেছ সকল, পালক বদল করে অন্য রকম তুমিও বদল হও বাতিনে পানোর পরে, ছয় রোড পারমিট আছে সিগনাল দেখছি সবুজ বাতি জ্বলছে তবুও যাচ্ছি না, এইটার নাম হচ্ছে ঘুমন্ত মার্বেল যা ক্রমশ গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে প্রেম বর্ধিষ্ণু আবেগ থেকে ঝরে পড়ছে ঘুমের মাঝে গজিয়ে ওঠা নীল পরি, লাল রং ভালোবাসে, এইসব নিয়ে আমি কিছু বলি না, যারা বলতো তারা এখন ভিন্ন তরিতে ঘুমন্ত মার্বেলের মতো গড়িয়ে যাচ্ছে। এই কবিতাটার নাম হচ্ছে নাম, অনেকটা প্রেমের গভীরে থাকি অনেকটা ঝড়ের গতিতে থাকি, নামের ভেতরে থাকে সমূহ সম্ভাবনা, ছায়ার আড়ালে হাসে চিত্রকল্পের বাঘ, তলিয়ে যাচ্ছি চোখে ও হামিংবার্ড, নিজেকে অচেনা লাগে অপর থেকেও অধিক যাপনে নামের গোপনে। ট্রাফিক জ্যাম, চোখ থেকে চোখের দূরত্বে পুঞ্জীভূত পেলব উত্তরমালা, অনিচ্ছার মাথায় উঠে লাফিয়ে পড়ল রাস্তায় দেখুন আমাকে, মনে হবে আমি তার সে আমার, চলন্ত ট্রাফিক জ্যাম মনে মনে। চূড়া, মিশা কথা কইব না আমার শীত করে, তীব্র শীত পকেটে মহাশূন্যের ভার হেলে পড়ছি, কটা দিন ঘুরে আসবো দার্জিলিং অথবা প্যারিস, গাছ থেকে গাছে ছড়িয়েছে আমার মাতাল হবার শোক, হে সাম্য এবার চূড়ান্ত হও লাফ দাও মরে যাও। ভাষাহীন, সবকিছু থেকে দূরে এসেছি আমার কোনো ভাষা নাই, কায়ো মনে দীর্ঘ স্নায়ুভূতির ভেতর দিয়ে পাহাড় ছোব, এই কথা ভেবে হাসতে হাসতে তোমার হাত ধরি, ভাবনায় উঠতে থাকি পাহাড় চূড়া মনসা শৃঙ্গের অন্তরে, এত নীল ছড়িয়ে দিলাম প্রেমে ভালোবেসে। দূরত্ব, সারাদিন এত সহজ আলো জড়িয়ে রাখো, পেয়ারা বেষ্টিত মুখ চারিধার, ফুল থেকে ফুলের দূরত্বে গ্লানিচিত্রের স্মৃতি মুছে দিয়ে রাত্রি বর্ণে ভরা পালকের আবদার, যতটা দেখা যায় দূর থেকে দূরের বিন্দু তার অধিক দূরত্বে তুমি আমি দিগন্তে বিলীন। এটা একটু পরে আমি বোধহয় হাসতে হাসতে মরে যাব, আমি বোধহয় হাসতে হাসতে মরে যাব, উজ্জ্বল আমার হাসি তার শব্দ অশান্ত, যা কিছু আমি দেখি চারিদিকে চোখ বড় হয়ে যায় ছানাবাড়া, হাসি পায় আনন্দে হাসি পায় কান্নায় যখন হাসাহাসি অন্যায়, আমি তখনও হাসতে থাকি মনে হয় আমি বোধহয় হাসতে হাসতেই মরে যাব, আমি কি শিশু রয়ে যাব, বাড়ছে না বয়স, অবাক হচ্ছি আর দাঁত বের করছি খুব, আমার মৃত্যু হলে দেখবে খুব হাসছি তখন একটা ছবি তুলে দেখো। এরপর হচ্ছে জীবন পুরাণ, কিন্তু জীবন পুরাণ তো এত বেশি বার পড়া হয়েছে এটা থাকে জীবন পুরাণটা না পড়ি,
কুড়িগ্রাম কবিতাটা পড়ি। উত্তরে ফিরে এলে পূর্বমৃত মেঘ, অনিচ্ছায় প্রেম বাড়ে পুরনো আবেগ। বলো কেন ষোলো নদে জাগাচ্ছ প্রণয়, প্রবীণ জানেন সবই ক্ষুব্ধ গতিময়। সোনাভরি ফুলকুমোর সুসজ্জিত মায়া, শহরের নাভিতে জাগে ধরলার ছায়া। অগণন সম্পদশালী আরো উচ্চ দাম, বেহিসেবী ঘুমন্ত মেয়ে তীব্র কুড়িগ্রাম। সোনামুখী, ওটা সোনামুখী একদম সেটা হচ্ছে বইয়ের শুরুতে যেখানে যে উৎসর্গ লেখা থাকে ওইখানে লেখা আছে চারটা লাইন। সোনামুখী সুই থেকে তুমি চুইয়ে পড়ো সুতো হয়ে, নিচেই বিদ্ধ আমি সেলাই হই তোমার সুতো। একটা কবিতা আছে হামিং বার্ডে আছে, কবিতাটার নাম হচ্ছে কনফিউজড গোলাপ। কনফিউজড ধরেন যে একটা ব্যাপার আছে বাংলা সাহিত্যে, আমরা এটা দেখি যে যাকে বিশেষ পছন্দ করি তাকে হচ্ছে চাঁদের সাথে তুলনা করা। হ্যাঁ, এইটার একটা ব্যাপার আছে, চাঁদের মতো সুন্দর সাথে হ্যাঁ তুলনা করা। আবার ধরেন যে কেউ বলছে চাঁদের মতো সুন্দর, আবার কেউ বলছে চাঁদের থেকেও সুন্দর। হ্যাঁ, তো আমি যখন ওরকম করে চিন্তা করতে যাই তখন আমার কাছে কি মনে হলো সেটা হচ্ছে সেই কবি নিয়েই কবিতাটা কনফিউজ করলাম। অনেক ভেবেছি আমি তোমাকে, গভীর থেকে লক্ষ্য করেছি, চাঁদ বা জ্যোৎস্না কোনো কিছুতেই আসলে মিল নেই, কোনো কিছুতেই আসলে মিল নেই। মাতালের ঢুলু ঢুলু চোখ এই মুহূর্তে আমাকে টানছে না, আমি জীবন তার সামান্য আনন্দ। গ্রামের জড়তা আমি অনন্ত সময়ের হাতে ছেড়ে দিয়েছি, এই অপরাধ পুষ্ট বাতাসের রাজ্য প্রগতি পাবে ফের। ভালোবাসা আর প্রচন্ড আবেগের অন্ধকার যেন পথ ভ্রষ্ট বাঙালি সৈন্য এক, বহুকাল আগে যে পথ ভুল করেছিল ফিরে আসবে। গোলাপ তুমি কনফিউজড হয়ো না, দ্বিধাদ্বন্দ্ব সবার জন্য নয়, আমার জন্য উত্তম হলো অকর্মণ্য এই শরীরে ক্রোধের বসতি টেনে হিচড়ে দূরে নিক্ষেপ করা। শেষ করা দরকার নেই তো, শেষ করলে তো কেমন হয়ে গেল। আচ্ছা এটা পড়ি, হোক না দীর্ঘ, মানুষ তো বিরক্ত হয়ে যায়। আমার কি হচ্ছে সেটা তো আমি জানি। আচ্ছা এই কবিতাটার নাম হচ্ছে বানান বিভ্রাট। মানে বানান বিভ্রাট কি শুধু কাগজে কম্পিউটারে সেখানেই হয়, হৃদয়েও তো বানান বিভ্রাট। এত যে জোনাকি আলো পথ দেখায় না, আশা জাগায় না, ব্যথা ভোগায় না কিছুই। আমি শুধু জন্মকে মৃত্যুর প্রতিদ্বন্দ্বী ভাবতে ভালোবাসি, প্রতিবার জন্মের ত্রুটি নিয়ে এত যে প্রবণ মাঝি। তোমার জন্য লাগে আমার কবজি জোরের থেকে বেশি, পুরনো ক্রোধের সুরে গর্জন কেন, প্রায়শ গোলাপের নামে প্রতারণা মুদ্রণ করো। শীতার্ত ভয়ে কেঁপে ওঠা দুল দুল এই পাতাগুলো অসহায়, কপর্দক ছুটে পারছি না। সোডিয়াম বাতি থেকে মিনতি মিনার অবধি ভাসে অনঙ্গ রূপে অনঙ্গ বাতাস, শুধু বাদামের পাতা থেকে যথার্থ মনীষা জাগাতে। আমার ঈশ্বর তুমি, ভেতরে সবুজাভ পাট, অথচ আশ্চর্য তোমারই হৃদয়ে ঘটে বানান বিভ্রাট। ভাই কবিতা তো ফুরায় যাচ্ছে, আমরা ক্লোজ দিয়ে দেই তাহলে। শেষ করা যায়। সরে ভাই আপনি কিছু বলতে পারেন এখন, শেষটা যেভাবে হওয়া দরকার আর কি। শেষটা বলতে ভিডিওটা আসলে উদ্দেশ্য তো এখনো
মোটিভ যেহেতু আমরা জানি না, আমরা জানি না মোটিভ, আমরা জানি না এখন যেহেতু করতে বলা হয়েছে, করতে বলা হয়েছে পড়েছি, মানে সময়টা আর কি সময় হিসাবেই আপনি। আচ্ছা তবে হচ্ছে যদি ভিডিওটা আপনি আপলোড করেন তাহলে হামিংবার্ড কিনুন, প্রেমিকা বাড়বে, কার বাড়বে, কবি না, কবি কবি তো ব্রহ্মচারী, হ্যাঁ কবি কিন্তু ব্রহ্মচারী, কবি ব্রহ্মচারী, কবি ব্রহ্মচারী, হামিংবার্ড কিনুন আপনার প্রেমিকা বাড়বে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি। কত পার্সেন্ট? শতভাগের উপরে তো কোনো সংখ্যা বসানো যায় না, তবে আমরা বসাবো, আমরা 200 300 500 বসাতে পারি আর কি।